মাধ্যমিক ভূগোলে ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ভিডিওতে আমি এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এবং তার সাথে তোমাদেরকে আমি পিডিএফটি দিয়ে দেব, তোমরা ডাউনলোড করে সেখান থেকে একটু খাতায় লিখে নিয়ে পড়তে পারো। তো আগে আমি প্রশ্নটি আলোচনা করে দিচ্ছি, তারপরে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শোনো, তাহলে দেখবে একবার শুনলেই প্রশ্নটি সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে এবং একবার পড়লে প্রশ্নটি মুখস্থ হয়ে যাবে। দেখো, ভারত মূলত একটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অরণ্যের দেশ, সরি, ভারত মৌসুমি বৃষ্টিপাতের দেশ। এবারে এই বৃষ্টিপাতের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমাদের দেশে এই মৌসুমি বৃষ্টিপাত মূলত গ্রীষ্মকালে হয়ে থাকে। তো এই গ্রীষ্মকালে মৌসুমি যে বৃষ্টিপাত হয়ে থাকে তার কিছু খারাপ দিক রয়েছে, কিছু ভালো দিক রয়েছে। ভালো দিক কি না, এই বৃষ্টিপাতের উপর নির্ভর করে তোমাদের কৃষিকাজ হয়, কিন্তু অনেক সময় এই মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা, খামখেয়ালিপনা, এই সমস্ত কারণগুলোর জন্য ভারতে কিন্তু জলসেচ প্রয়োজন হয়। কারণ মৌসুমি বৃষ্টিপাতের ফলে কৃষিকাজ নাও হতে পারে, কারণ মৌসুমি বায়ু যদি দেরি করে আসে। তো এখানে আমি যে পয়েন্টগুলি আলোচনা করছি তার প্রথম পয়েন্ট রয়েছে মৌসুমি বায়ুর খামখেয়ালি চরিত্র। দেখো, ভারতের কৃষিকাজ যদি সম্পূর্ণভাবে মৌসুমি বায়ুর আগমন এবং প্রত্যাগমনের উপর নির্ভর করে, তাহলে সম্পূর্ণভাবে মৌসুমি বায়ু মানে নির্ভর কৃষি হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় এই মৌসুমি বায়ু কখনো আগে আসে, কখনো পরে আসে। এর ফলে কি হয় না, কখনো খরা বা কখনো বন্যা সৃষ্টি হতে পারে। এই জন্য ভারতের যদি খরা হয়ে যায় তাহলে জলসেচটা একান্ত প্রয়োজন, তাই জন্য ভারতের কৃষিতে জলসেচের একটা খুব গুরুত্ব রয়েছে। 2 নম্বর হচ্ছে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেই বৃষ্টিপাত কোনো বছর তুলনায় কম হয়, কোনো বছর বেশি হয়। আমরা এল নিনো লা নিনোটা যদি একটু ভালো করে জেনে থাকি তাহলে তার উপরেও কিন্তু নির্ভর করে বৃষ্টিপাতটা হয়ে থাকে, অর্থাৎ মৌসুমি বায়ুর আগমন এবং প্রত্যাগমনটা নির্ভর করে। এর ফলে যদি কোনো বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হয় তাহলে সে বছর জলসেচ করতে হবে, নচেত কৃষিকাজ হবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যেটা বলছি সেটা হচ্ছে বৃষ্টিপাতের অসম বণ্টন। মৌসুমি বায়ুর উপর নির্ভর করে ভারতে বৃষ্টিপাত হলেও সেই বৃষ্টিপাত কিন্তু সব জায়গায় সমান নয়। কখনো বেশি, অর্থাৎ দক্ষিণ ভারতের দিক থেকে হয়তো কখনো বেশি, উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে বেশি, আবার কিছু কিছু জায়গা রয়েছে যেমন পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বা আরাবল্লী পর্বতের উত্তর দিকের ঢালে বৃষ্টিপাত হয় না বা বৃষ্টিচ্ছায় অঞ্চল, সেই সমস্ত এলাকায় কিন্তু জলসেচ করতে হবে, নচেত কিন্তু কৃষিকাজ হবে না। তারপরে যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে বৃষ্টিহীন শুষ্ক শীতকাল। দেখো, কোনো কোনো বছর শীতকালে বৃষ্টিপাত হয়, আবার কোনো কোনো বছর, কোনো বছর নয়, ম্যাক্সিমাম বছর বৃষ্টিপাত শীতকালে হয় না। এর ফলে ভারতের যা জনসংখ্যা তাতে শীতকালেও চাষ করতে হবে বা কৃষিকাজও করতে হবে। এবারে শীতকালে যে সমস্ত ফসল উৎপাদন হবে সেগুলো কম বৃষ্টিপাতের উপর বা কম জলের উপর নির্ভর করলেও কিছু কিছু সময় অল্প পরিমাণ হলেও জল লাগে, যার ফলে জলসেচ করতে হয়, নচেত কৃষিকাজ হবে না। এবারে 5 নম্বর পয়েন্ট হচ্ছে মৃত্তিকার যে জলধারণ ক্ষমতা রয়েছে সব মৃত্তিকায় সমান নয়। কোনো মৃত্তিকায় বৃষ্টিপাত হলো, জল ধারণ করে রেখে দিচ্ছে, সেই জলের ফলে কিন্তু কৃষিকাজ হচ্ছে। আবার কিছু অঞ্চলে মৃত্তিকা রয়েছে যে সমস্ত পলি মৃত্তিকা বা বালি মৃত্তিকা রয়েছে সেখানে জল বেশিক্ষণ ধরে রাখতে পারছে না, ফলে প্রতিনিয়ত জলের দরকার পড়ে, সেই সমস্ত অঞ্চলে জলসেচ করতে হয়। এবং বর্তমানে 1960 সালের পর থেকে যে সবুজ বিপ্লব হয়েছিল তার ফলে কিন্তু কী হয়েছে না, অনেক সময় দেখা যাচ্ছে যে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করতে গেলে অনেক বেশি জলের প্রয়োজন লাগছে, সেই জন্য জলসেচ কিন্তু বৃষ্টিপাতের জলেও কুলোচ্ছে না, তাই জন্য জলসেচ করা খুব দরকার। এই পয়েন্টগুলো তোমরা লিখে দিলে আশা করি সম্পূর্ণ মার্কস পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং এই নোটটি তোমরা পিডিএফ পাওয়ার জন্য একটু ডেসক্রিপশন বক্স চেক করো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে খাতায় লিখে নিতে পারো, লিখে নিয়ে মুখস্থ করবে তাহলে তোমরা পেরে যাবে। আর এই ধরনের পিডিএফ এবং ভূগোলের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে আমার চ্যানেলে। সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো এবং অবশ্যই একটি লাইক করে দিও ভিডিওটাই। তোমাদের লাইক পেলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে।